চেয়েছিলাম তা পেয়েছি, কিন্তু আই এম নট হ্যাপি। শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে যতটা আবেগ আর আনন্দ নিয়ে আমি গণভবনে ছুটে গিয়েছিলাম, বাড়ি ফিরে আসতে আসতে আমার আনন্দটা ততটাই কমতে শুরু করেছে। আমার আনন্দের স্থায়িত্ব যে এতটা কম সময় হবে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। ভেবেছিলাম দেশ স্বাধীন, জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, সরকার চলে গেছে, কিন্তু এখনও দেশে কিছু জালিম মানুষ রয়ে গেছে। তারা এখন মানুষের ঘর বাড়ি লুটপাট করছে, মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, 16টা বছরের জমানো খুব একদম পশুর মতো বের করে দিচ্ছে। এগুলোর জন্য তো আন্দোলন করিনি। আমি বাড়ি এসেই বেশ কিছু মেসেজ পেয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল, সবার মধ্যে একটা কমন লাইন ছিল, সেটা হলো, এটাই কি আপনাদের স্বাধীনতা? আর ছিল এমন কিছু ছবি, প্লিজ প্লিজ আমাদের স্টুডেন্টদেরকে ফেল করে দিয়েন না। হতে পারে আওয়ামী সরকার আপনাদের উপর অনেক অত্যাচার করেছে, মনে অনেক ক্ষোভ ঘৃণা রাগ জমে আছে, কিন্তু প্লিজ আপনারাও তাদের মতো হয়ে যায় না। এটাই শেষ না, প্রতিটা কাজেরই হিসাব দিতে হয়। নিজের বিবেকটাকে একটু জাগ্রত করেন, এই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসেন। আপনি দেখবেন এই কারণেই আন্দোলনকারী ছাত্র জনতা বলেছিল, বিকল্প আর যেই হোক অন্তত বিএনপি না। সেই কথাটাকে এত দ্রুত সত্যিতে পরিণত করে দিয়েন না। এখন হয়তো দেশ সরকারহীন, কিন্তু দেশে সরকার আসবে, প্রতিটা কাজেরই হিসাব দিতে হবে। অন্যায় কাজ যে অবস্থাতে যেই করুক না কেন সেটা অন্যায়ই থাকে। আচ্ছা ওসব বাদ দেন, আপনি একজন মুসলমান তো নাকি? যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের কথা মনে করেন। মক্কা বিজয়ের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই তার জানের শত্রু মক্কার সব শত্রুকে একদম মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি কি সেটা করেছিলেন? তিনি একবারে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, অন্তত তার উম্মত হিসেবে তার আদর্শ তো ফলো করতে পারেন। প্লিজ এই লুটপাট দেওয়া আগুন দেওয়া এই প্রতিহিংসা থেকে বের হয়ে আসেন। ফেসবুকের ট্রলিংটা শুধুমাত্র ফেসবুকেই সীমাবদ্ধ রাখেন, এটাকে বাস্তব জীবনে ছড়িয়ে দিয়েন না। হয়তো কোনো এক নেতার প্রতি আপনার আক্রোশ ছিল, তার বাড়িতে আগুন দিতে গিয়ে তার নেতার সেই ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চাগুলোকেও আপনি কষ্ট দিচ্ছেন, তাদের কথা একটু ভাবুন। হয়তো তার বউ কোনো অন্যায় করেনি, হয়তো তার বাচ্চারা কোনো অন্যায় করেনি, হয়তো তার একটা ছোট বাচ্চা আছে যে আসলে জানেই না যে তার বাবা আসলে কি করেছিল, তার কথা চিন্তা করেন প্লিজ।